রেলের জায়গায় একটা ঝুপড়ি আছে, তা 2 বছর লকডাউন গেছে, সে ঝুপড়িটা ছাড়তে পারিনি। এবছরে হেলে পড়েছে, কোনো রকম কলকাতায় ভিক্ষে করতাম, তো 10,000 টাকা ব্যাংকে রেখেছিল, সেই টাকাটা তুলে করেছি, ঘরের কাজ শেষ হয়নি, বারান্দা ফাঁকা পড়ে আছে, দরজা কোনো কবজা ভেঙে গেছে, কবজা পাল্টাতে হবে, পাইনি, কাজ শেষ হয়নি। আচ্ছা আচ্ছা, তবে কি মলম টলম কিছু লাগাচ্ছো তো, ডাক্তার দেখিয়েছিলে? আরে এখানে 50 টাকা হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, কেমন আছো? ভালো আছি। ভালো আছো? তুমি কেমন আছো? এই তো মোটামুটি আছি। আচ্ছা বসো এখানে, তোমার সাথে দুটো কথা বলি, বসো বসো এখানে। বলছি ঠাকুমা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি চাকলা, ইটকলা। চাকলা? ইটকলা। আচ্ছা আচ্ছা, এখানে কোথায় এসেছিলে? এখানে চায়ের দোকানের কাছে ভিক্ষে এসেছিলাম। আচ্ছা আচ্ছা, বাড়িতে কে আছে? মানে দেখাশোনার মতো কেউ নেই? গুরু গোপাল গোবিন্দ আছে, তোমরা 5 জন আছো। আচ্ছা আচ্ছা, দাদু কতদিন আগে চলে গেল? বহুদিন, 55 বছর আগে। আচ্ছা আচ্ছা, 55 বছর আগে চলে গেছে। তো কি করে চলে, কি করে তোমার? এই যে এখন ভিক্ষে করি, আগে লোকের বাড়ি ঝিয়ের কাজ করেছি, হোটেলে কলকাতা ভারতীয় হোটেল, স্বাস্থ্য কল্যাণ হোটেল, এইসব জায়গায় হোটেলে কাজ করেছি, লোকের বাড়ি কাজ করেছি, চাল বেলা করেছি, মাছ বিক্রি করেছি, এখন আর ব্যথা রোগে ধরেছে, ভিক্ষা করি, নাম করি, হরি নাম করি, যার যা দয়া হয় সে তার, কারোর কাছে চাই না। আচ্ছা আচ্ছা, মানে তবে তোমার এখন ভিক্ষে করেই চলছে, দেখার মতো কেউ নেই? আচ্ছা, এই প্ল্যাটফর্মে চায়ের দোকানের কাছে বসো আর কি, দুটো চায়ের দোকান দিকে, রিক্সাওয়ালা ফুলের ভাড়া নিতে আছে, আমাকে নিয়ে আছে, 25 টাকা ভাড়া দিই, ও আমাকে ওইখানে নামিয়ে পার করে দেয়। আজ আমি বললাম যে আমার ব্রিজের কাছে নামিয়েছে, পায়ে বড্ড ব্যথা, তো এই ব্রিজ দিয়ে উঠে গেলে একটু ব্যায়াম করা হবে, তাই এখানে নামিয়ে দিয়ে। আচ্ছা আচ্ছা, এখন কি তুমি বাড়ি ফিরছিলে? হ্যাঁ, চোখের স্থানে যাবো, 20 টাকা ভাড়া দেবো, বাড়ির সামনে নামিয়ে দেবে। আমার দেখে খুবই খারাপ লাগছিল, তুমি এইভাবে ব্রিজ থেকে মানে লাঠি ধরে ধরে নামছিলে, এই যে ভয় লাগছিল যে কোনো অসুবিধা না হয়। শুধু পারি না, এদিকে এইটা ধরি। আচ্ছা, এই রেলিংটা ধরে নামতে হয়? হ্যাঁ, রেলিং ধরি আর এদিকে লাঠি চাপ দি। আচ্ছা আচ্ছা, তাহলে এই সিঁড়িগুলো নামতে পারি না। আচ্ছা আচ্ছা, মানে হাঁটুতে ব্যথা আছে নাকি? হাঁটু, কোমর, তারপরে এই দেখো পুড়ে গেছে। কি করে, ই বাবা, কি করে পুড়ে গেল হাতটা? জল ফুটাচ্ছিলাম,
সেই জল ফুটন্ত জল ফ্লাক্সে ঢালতে গেছি, সেই হাঁড়ি পড়ে গেছে। আরে এই পাটাও এই পাও পুড়ে গেছে। আচ্ছা আচ্ছা, তবে কি মলম টলম কিছু লাগাচ্ছ তো? ডাক্তার দেখিয়েছিলে? আরে এখানে 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে 15-20 টাকা, খুব বেশি থাকলে 30 টাকা থাকে, তাও রোজ রিক্সা ভাড়া ওঠে। আরে তবে তুমি বাড়িতে রান্না বান্না করে খাও? না বাবা, তবে আচ্ছা আচ্ছা, মেঘতলায় অপারেশন করিয়েছি, এই এক প্রায় শিরা আছে, সামান্য একটু দেখতে পাই। মেয়েকে দুপুরে 20 টাকা খরচা দিই, আর 5 কেজি রেশনে চাল পাই মেয়েকে দিই, দুপুরবেলা মেয়ে ভাত দেয়। আর রাত্রি এখানে একজন 3টে করে রুটি দেয় দোকান থেকে কিনে টিফিন করার জন্য, আমি টিফিন করি না, ওই রুটি 3টে রাত্রিরে খাই। তা আজকে রাতায় সব দিন দেয় না, রবিবারে ছুটি তাকে দেয় না, এই আজকে রুটি হয়নি দেয়নি। আচ্ছা আচ্ছা, তোমার বয়স কত হলো? ও বাবা, এই এই ভাদ্র এই 13 তারিখ এলে পরে 83 বছর হবে। আচ্ছা আচ্ছা, কী নাম তোমার? অন্নপূর্ণা ঘোষ। আচ্ছা আচ্ছা, বাড়িঘর কি তোমার নিজেরই? রেলের জায়গায় একটা ঝুপড়ি আছে, তা 2 বছর লকডাউন গেছে, সে ঝুপড়িটা ছাড়তে পারিনি, এবছরে হেলে পড়েছে। কোনো রকম কলকাতায় ভিক্ষে করতাম, তো 10,000 টাকা ব্যাংকে রেখেছিল, সেই টাকাটা তুলে করেছি, ঘরের কাজ শেষ হয়নি, বারান্দা ফাঁকা করে আছে, দরজাগুলো কবজা ভেঙে গেছে, তোমার বাড়িতে গিয়ে আমি একটু দেখে আসবো, যতটা পারবো গিয়ে যদি পারি কিছুটা সাহায্য করার চেষ্টা করবো আর কি। গাছ আছে, শীতলা মন্দির আছে, জিজ্ঞেস করবো যে এখানে হালিশহরকে বিক্রি করতে যাইব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মেয়ে আবার মাছ বেচে, দেখিয়ে দেবো। ভিখারি আমার গ্রামের মধ্যে, আমি একা, আমার বংশের মধ্যে আমি ভিখারি বাবা, আমার বংশের ভিখারি। কান্না করো না, কান্না করো না, হাত জোর করো না, আমি বংশের কুলঙ্গার, আমি ভিক্ষে করি না। ঠিক আছে, কান্না করো না ঠাকুমা, না আমি তোমাকে দেখি কতটা কি দিতে পারি। আচ্ছা ঠাকুমা, এই তোমাকে 200 টাকা দিলাম। ও বাবা, এতগুলো টাকা বাবা, তোমার অসুবিধা হবে না? না আমার অসুবিধা হবে না, তোমাকে কোনো অসুবিধা হবে না, আমার কাছে আছে, আমি তোমাকে দিলাম, তুমি আশীর্বাদ করো যেন আরও মানুষকে এইভাবে সাহায্য করতে পারি। ঠিক আছে, আমি আরো তোমাকে দিতে পারলে আমার ভালো লাগতো। ঠিক আছে, ঠাকুর হরি, তুমি সেদিন আমি তো জীবনে শোধ করতে পারবো না, তুমি শোধ নিয়ে ঋণ শোধ করতে হবে না, আমি তোমার নাতি, তো তোমাকে ঠাকুমা ডাকলাম না আমি, তাই নাতি ঋণ করতে হবে, তবে তো আবার তুমি কাউকে দেবে, আমায় দেওয়া তো তোমার শেষ কাজ নয় বাবা, তুমি অনেক দেবে, আমার গায়ের লোম খাড়া হয়ে উঠছে বেটা, তুমি অনেক লোককে দেবে, অনেক লোককে দেবে, সেই সক্ষম ক্ষমতা আমার গুরুপাল গোবিন্দ তোমায়। ঠিক আছে ঠাকুমা, ঠিক আছে বাবা, হ্যাঁ তবে আসলাম, ভালো থাকবেন, হ্যাঁ প্রণাম করছি আপনাকে। আর একটু বেটা, ঠিক আছে, জয় হোক জয় হোক জয় হোক, শারীরিক মঙ্গল হোক, যাত্রার কর্মক্ষেত্রে
জয় জয় হোক, জয় জয় হোক। ভাড়া কত ঠাকুমার? 20 টাকা। আচ্ছা নিন ভাড়াটা নিয়ে আর ওনাকে একটু বাইর সামনে নামিয়ে দেবেন, ঠিক আছে? ঠাকুমা তবে তোমার গাড়ি ভাড়াটাও দিয়ে দিলাম, ঠিক আছে? আর কোনো চিন্তা নেই, তবে সাবধানে যাও, হ্যাঁ? ভালো থাকবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে।